আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে তো ইতিমধ্যে যারা আমার অন্যান্য সাজেশন দেখেছেন ইংরেজি প্রথম পত্রের একটি পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছি যারা এখনো সেটা দেখেননি তারা দেখে নিন এবং যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন সেই সাজেশনটা পূর্ণাঙ্গ কমপ্লিট করে ফেলে ফেলেছেন পড়াশোনা করে ফেলেছেন তাদের জন্য এখন আমি দিচ্ছি একটি বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন স্কুলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থেকে বাছাই করে নেওয়া একটি পূর্ণাঙ্গ প্রশ্ন বিভিন্ন বোর্ড থেকে এটা ক্যাটাগরি তৈরি করা হয়েছে যাতে একটি বোর্ড অথবা একটি স্কুলের যে প্রশ্নটা আসে সেটি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হয় না কিছু অংশ ইম্পর্টেন্ট হয় তাই প্রতিটি স্কুল থেকে এবং বোর্ড থেকে বাছাই করে নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে আমি তৈরি করেছি তিনটি প্রশ্ন তিন সেট প্রশ্ন এক সেট প্রশ্ন এখানে দিচ্ছি অন্য এক সেট দিয়েছি আমার ওয়েবসাইটে এবং আরেক সেট দিব পরীক্ষার দিন রাত্রে তো যারা এখনো দেখেননি দেখে নিবেন ওয়েবসাইট থেকে সেগুলো ওয়েবসাইটের লিংক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে প্রথমেই এবং যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তার জন্য আমার ফেসবুক পেজ এবং গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যেতে পারেন ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে নিবেন ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে এবং সায়েন্স আর্টস কমার্সের প্রতিটার পূর্ণাঙ্গ সবগুলো সাবজেক্টের সাজেশন দেওয়া আছে যারা এখনো দেখেননি দেখে নিতে পারবেন তো প্রথমে এখানে এক নাম্বার সিনেজের জন্য যেটা আমি চুজ করছি একটি মডেল টেস্টে সেটি হচ্ছে কুয়াকাটা কোয়াকাটা থেকে প্রশ্ন আসতে পারে জন্য প্রশ্নগুলো এখানে দেখা যাচ্ছে যারা প্রশ্নটা দেখতেছেন আনসারশিটটাও আমি সাথে সাথে দেখিয়ে দিব প্রশ্নগুলো এখান থেকে লিখে নিতে পারেন প্রশ্নগুলো লিখে নিতে পারেন দেখা যাচ্ছে এখানে অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি আনসার শিটটা শেষে দেখিয়ে দিচ্ছি এখানে প্রশ্ন হচ্ছে প্রশ্নগুলো বলে দিতে হয়তো ভালো হতো দ্য পার্সেস ইজ তারপর সেকেন্ড প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড রেইজ রেফার্স টু রেয়ার রেফার্স টু তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে দ্য শিমারিং কোড বেস্ট রিপ্লেসড বাই যাই হোক তারপর পরবর্তী প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী প্রশ্নগুলো হু ডাজ ইন্ডিজেনাস রেফারস টু চতুর্থ প্রশ্ন পঞ্চম প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দা পারপাস অফ তারপর হচ্ছে প্রশ্নগুলো এখানে দেখা যাচ্ছে হোয়াট ইজ কোয়াকাটা লোকেটেড হোয়ার ইজ কোয়াকাটা লোকেটেড হোয়ার ডাজ দা নেম কোয়াকাটা ডাইভার্স ফ্রম তো প্রশ্নগুলো যারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন এবং ওয়েবসাইটে দেওয়া আছে পূর্ণাঙ্গ আরেকটি মডেল টেস্ট সেটা দেখে নিতে পারেন এবং পরীক্ষার দিন রাত্রে দেওয়া হবে আরেকটি মডেল টেস্ট সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তারপর দ্বিতীয় মডেল টেস্ট মডেল হিসেবে আমি যেটা চুজ করছিস সেটা হচ্ছে এ প্লেস মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট এ পিস মুভমেন্ট তারপর আমি বলে দিয়েছি যারা আমার প্রথম সাজেশনটা দেখেনি পূর্ণাঙ্গ যে সাজেশনটা দেখেনিস তারা এগুলো দেখা বেকার অযথা দেখবেন না প্রয়োজনীয় এগুলো দেখার যারা পূর্ণাঙ্গ করে ফেলেছেন তারা দেখতে পারেন তবে পূর্ণাঙ্গ সাজেশনের লিংক আমি দিয়ে দিয়েছি আমার এই ভিডিওর কমেন্টে যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন তারপর হচ্ছে এখানে দ্বিতীয় পেসেজ থেকে আমি প্রথমেই বলেছিলাম সাজেশনে বলে রেখেছিলাম যে ফ্লোচার্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই এখানে ফ্লো চার্টটা দিচ্ছে দ্বিতীয় পেসেস থেকে তারপর হচ্ছে তৃতীয় আমি দেখিয়ে দিচ্ছি তৃতীয় পেসেজ হিসেবে নিচ্ছি ন্যানসন ম্যান্ডেলাকে সেখান থেকে একজন ব্যক্তি সম্বন্ধীয় আসতে পারে অথবা একটি পয়েম সম্বন্ধীয় আসতে পারে তৃতীয় পেসেজটা তো আমি এই যে পেসেজ এই যে পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন সেখানে আমি নেলসন ম্যান্ডেলাকে নিয়েছি এখান থেকে প্রশ্নগুলো আসছে দেখে নিতে পারো শূন্যস্থান তারপর আছে যারা লিখতে চাও অথবা স্ক্রিনশট দিয়ে নিতে চাও তারা নিতে পারো স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো আনসার শিটটা আমি শেষে দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন ফিলিং দ্য তারপর হচ্ছে ষষ্ঠ প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি পঞ্চম প্রশ্নের কিছু আগে ছিল আর এখন কিছু শূন্যস্থান গ্যাপস বঙ্গবন্ধু ওয়াজ ওয়ান বঙ্গবন্ধু দিস ওয়াজ ওয়ার ওয়াজ এ গ্রেট

পার্ট টুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট টুটাতে আমি নিয়েছি ফিমেল এডুকেশন যারা আমার পূর্ণাঙ্গ সাজেশনটা দেখো তারা বারবার বলতেছি শুধুমাত্র এই দুই একটা পড়বে না পূর্ণাঙ্গ সাজেশনটা আগে দেখো তারপর প্র্যাকটিস করো পূর্ণাঙ্গ সাজেশনেও আমি ফিমেল এডুকেশন সম্বন্ধে নিয়েছি এখানেও ফিমেল এডুকেশন হচ্ছে ইম্পর্টেন্ট তারপর হচ্ছে স্টোরিটা ইম্পর্টেন্ট হচ্ছে কবলার যে একটা মুছির সম্বন্ধীয় তারপর হচ্ছে গিয়ে নয় নম্বর হচ্ছে গিয়ে অ্যাফ্রেন্ড

তারপর হচ্ছে লিটারেসি রেট সম্বন্ধীয় গ্রাফ চার্ট আমি যে সাজেশনটা দিয়েছিলাম তার মধ্যে লিটারেসি রেট সম্বন্ধীয় গ্রাফ চার্টটা ইম্পর্টেন্ট বলেছিলাম তারপর হচ্ছে এগারো নম্বর প্রশ্ন রাইট ডাউন দা থিম অফ দ্য পয়েম আমি সাজেশনেও বলেছি যে থিম আসার সম্ভাবনা এবার বেশি তবে এখানে যে থিমটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইডায় ফর বিউটি বাট ওয়াজ সিকিউর এখানে এই যে স্কেয়ার সম্বন্ধীয় এটা কার এটা লেখা নাই এখানে যাই হোক আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে এই ইয়েটা এই পয়েন্টটা নিয়েছি ইম্পর্টেন্ট হিসেবে তো এখানে একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট এখন আমি দেখালাম এখন আরেকটি মডেল টেস্টের শুধুমাত্র পার্ট বি অংশটা দেখাবো পার্ট বি অংশটা দেখালে হবে কি এতে আরেকটি মডেল টেস্টের আমি পার্ট বি অংশ দেখাচ্ছি কারণ পার্ট বি অংশটা রাইটিং অংশটা আনসার করতে পারলে সবচেয়ে ইজি হয় এর জন্যই সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয় কারণ মডেল টেস্ট তো আর মডেল থেকেই দেখে দেখে অনেক কিছু আনসার করা যায় তো এখানে আমি আরেকটি মডেলের পার্ট বি অংশ দেখাচ্ছি এবং সম্পূর্ণ আরেকটি মডেল দিব পরীক্ষার দিন রাতে সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আরেকটি মডেলের পার্ট বি অংশের যে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ তারপর হচ্ছে স্টোরি স্টোরিটা হচ্ছে ফক্স ইন জঙ্গল যে শেয়ালের লেজ কাটা গেল ওইটা তারপর হচ্ছে নয় নম্বর হচ্ছে গিয়ে এইচএসসি এক্সামিনিস্ট এন্ড ইমেল টু ইউর ফাদার সেলিং হিম অব্রেস অফ স্টাডিজ এখানে এইচএসসি এক্সামিনেশন ইমেল আসতে পারে অথবা লেটার আসতে পারে একটা ফাদারকে দিচ্ছে এখানে ফাদার আসতে পারে বড় ভাই আসতে পারে ছোট ভাই আসতে পারে এই সম্বন্ধেও তারপর হচ্ছে গিয়ে একটি গ্রাফ এন্ড চার্ট গ্রাফ এন্ড চার্ট হচ্ছে এখানে লিটারেসি রেট একটা এটা তো এই মডেল ও লিটারেসি সবচেয়ে ইম্পর্টেন্ট দেখা দিয়েছে তবে লিটারেসি রেট সাথে যেগুলো পড়তে হবে আমি আমার সাজেশনে বলেছি তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে মোবাইল ফোন ইউজার ইন্টারনেট ইউজার তারপর এগারো নাম্বারে এখানে যেগুলো দেওয়া আছে এখানে এমিলির একটি পয়েম দেওয়া আছে সেটার থিম লিখতে হবে এগারো নম্বর মডেলে এগারো নম্বর প্রশ্নের জন্য আইডার ফর বিউটি এটা আগেরটাই তো যেহেতু বিভিন্ন বোর্ডে এবং স্কুলের মধ্যে এইগুলো বেশি আসছে যার জন্য এই যেগুলো আমি দেখাচ্ছি বেশি তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে শিটটা আমি দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে শিটটা যারা নিতে চাও তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা লিখেও নিতে পারো আরেকটি মডেল টেস্ট দেওয়া আছে ওয়েবসাইটে সেখান থেকে দেখে নিতে পারো ফুল আনসারশিট সহ আরেকটি মডেল টেস্ট পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমার মনে হয় না এই তিনটি আমি যে চারটি মডেল টেস্ট দিয়েছি প্রথমে ওয়েবসাইটে অনেক আগে একটি দিয়েছিলাম পরীক্ষা রুটিন দেওয়ার কিছুদিন পর সেটা তারপর হচ্ছে গিয়ে এই একটা এবং ওয়েবসাইটে আরেকটা দিয়েছি এবং ইউটিউবে আরেকটা দেওয়া হবে পরীক্ষার দিন রাত্রি এই তিন চারটা পড়লে আমার মনে হয় না কারো কোনো কিছু মিস হবে বলে ইনশাল্লাহ আনসার করা যাবে ফেল করার মতো কোনো অবস্থাই হবে না এবং এ প্লাস পাওয়া যাবে যদি পূর্ণাঙ্গ সাজেশন আমি যেটা দিয়েছি সেই পূর্ণাঙ্গ সাজেশনটা যদি কেউ পড়ো তবে ইনশাল্লাহ কোনোভাবেই মিস হওয়া যাবে না এই যে আনসার শিটগুলো দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে মডেল দেখিয়েছি সেটার এখানে তিন নম্বর এরটা দেওয়া আছে দুই নম্বর আগে দেখিয়ে দিচ্ছি নেলসন ম্যান্ডেলা তারপর হচ্ছে গিয়ে এখানে আনসারগুলো দেখা যাচ্ছে চাইলে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়েও নিতে পারো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আরও যে যার যে ধরনের হেল্প লাগবে সেটা আমাকে বলে দিতে পারো আমি প্র্যাকটিস চেষ্টা করব তোমার তোমার প্রয়োজন অনুযায়ী উপস্থাপন করার ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দিও শেয়ার করে নিও ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে